Hey guys, assalamualaikum, welcome back to the vlog. I'm Kasmin, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকালটা অন্যভাবে শুরু হচ্ছে। কিভাবে শুরু হচ্ছে সেটা আমার নিজের কাছেও অবাক লাগছে যে এরকম আসলে কিভাবে সম্ভব। আচ্ছা যাই হোক, আপনাদেরকে দেখাই যে আসলে আমি অবাক হচ্ছি, আপনাদেরকে অবাক করি। এই হচ্ছে সেই অবাক কারণে সে সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসেছে, রুটি ভেজে আমাদেরকে খাওয়াবে। আমাদের বাসায় মেহমান আসছে, মেহমান বলতে আমার বড় কো আসছে, তো থাকবে কিছুদিন, তো তাকে নাস্তা বানিয়ে খাওয়াবে, প্লাস হচ্ছে আমাদেরকে খাওয়াবে। আচ্ছা কি নাস্তা বানাচ্ছে সেটা হচ্ছে এই রুটি বানাচ্ছে। তো তুমি একটু বলো তোমার কেমন লাগছে, সবসময় তো আমি বানাই। ভালো লাগে না? ভালো লাগছে। তুমি ব্লগ বানাও, যাও আমাদের কাজ করতে দাও। আজকে তার এই যে রুটি ভাজা, ওয়াও না সুন্দরই হয়েছে। দেখবা দেখবা রুটি ফুলে কিভাবে, সে আমাকে দেখাচ্ছে যে রুটি কিভাবে ফোলে। আসলে আমি তো পারি না, সে আমাকে শিখাচ্ছে। আপনারা একটু দেখেন, শিখেন ওর কাছ থেকে কিভাবে রুটি ফোলে। আজকে আরো কিছু মজার মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। দেখছো সকাল থেকেই যেহেতু শুরু করেছি, দেখছো দেখছো কি করব। দেখছো হ্যাঁ, ওয়াও না শিখে গেলাম আসলে কিভাবে রুটি ফোলাতে হয়। তো আচ্ছা যেটা বলতে নিচ্ছিলাম যে আজকে সারাদিন নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কোথাও যাবো না ঘুরতে টুরতে, অন্য সময় তো বাসা থেকে ঘুরতে যাই, তো আজকে যাবো না। আজকে আমি সারাদিন কি করছি, আমার বাসার মানুষ সারাদিন কি করছে, কিভাবে টাইম স্পেন্ড করছি, একা হোক তারপরে হচ্ছে সবাইকে নিয়ে হোক, কিভাবে সময়গুলো পার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। অন্য সময় তো বাইরেও যাই, বাসায়ও থাকি, আজকে সারাদিনটা আমি বাসায় কি করি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। এখন হচ্ছে নাস্তা রেডি করা শেষ, আমরা খেয়ে নেই, দেন হচ্ছে দুপুরের মোমেন্ট থেকে আপনাদের সাথে আবার শেয়ার করব। এই হচ্ছে আমাদের চালা পালা, এ ওকে দেয় ঠাস, ও ওকে দেয় ঠাস। আর এই পণ্ডিতকে তো আপনারা চেনেনই, আর ওকে দেখাই, এই দেখেন একটা বার তাদের মারামারি, শুধু এর কাছে মার খায়। আচ্ছা যাই হোক, কালকে হচ্ছে একটু তেহারি রান্না করেছিলাম, সে তেহারি রাইস একটু রয়ে গিয়েছে। আর এই হচ্ছে মুরগির একটু ভুনা ছিল, সেটা দিয়ে ভাবছি মিলিয়ে জিলে খাবো। হ্যাঁ কি করে এইভাবে টাকাও কেন রাখছো, সে মতো খাবে নাকি? খালি প্লেট তোমাদেরকে খেতে দেবো। খালি প্লেট ভাই, আমরা কি খেতে দেব? আমরা কি খেতে দেব? চায়ের সাথে টা খেতে দেব। আচ্ছা আমার কি দিবা? আপনাকে মিক্স দিব, হাড্ডিটা দিছে দেখেন আপনি, দেখেন একটা মানুষ কত রাক্ষস হলে এই মিক্স, সে ইন্ডিয়ান সবাই সাক্ষী আছে, ঠিক আছে কোনো পথ নাই। হ্যাঁ রানিং আছে ভিডিও, পজ মানে আড়ালে কোনো কথা চলবে না, সবার সামনে কথা চলবে। এইভাবে আমাকে আমি যা যা করতাম কোনো কিছু প্রমাণ ছিল না, ঠিক আছে এখন ভিডিওতে প্রমাণ আছে, আমার তো সমস্যা নাই, ভিডিওতে প্রমাণ আছে প্লাস সবাই দেখবে না, সবাই সবাই প্রমাণ, আর সবাই আমাকে সাক্ষীও দিবে আমার সাথে কি কি করে। যাও যাও দিয়ে শোনো, নাও এটা রান খাদক, এ হচ্ছে তার প্রমাণ, এই রানটা কেউ খায়নি। ওর বছরে একটা রান দিয়ে সবার সামনে অপমান করো, জানো মোটো বছর একটা রান না আজ আর আমি খাবো কি খেলা তো বলেন কেন, তার ফেভারিট মুরগি কি, তার মোস্ট ফেভারিট মুরগি কি, আমার চামড়া দাও, চামড়া দাও, তুমি একা চামড়া খাবো আমি খাবো না, সব চামড়া বানিয়ে দিবা। নো আমি চামড়া খাই, চামড়া বানিয়ে দিছি, আমার চামড়া তো রোদে ঘুরে যায় এই কারণে। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার সময় দেখা হবে, তাই তো? টাটা। খাওয়া দাওয়া শেষ করে কামের বেটি রহিমা চলে আসছে কাজ করতে, আমি হচ্ছে কামের বেটি রহিমা।
এই জুড়ে তো সকালে রুটি বাঁধলাম আমি আমি কামে পেটের মা বলবো না তো কি বলবো আমাকে দিয়ে শুধু সামনের কাজ করায় অত্যাচার এগুলো সব অত্যাচার দেখেন একটা বার দেখেন এগুলো সব আমাকে দিতে পারিস পুরি 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 আজকে কি শর্ট দিতে আচ্ছা এরকম করে কারণ গতকালকে পাশে মেহমান আসছিল সবাইকে পুরি দিয়ে একটা পুরি যা কার ভাগ্যে ছিল সেটা আমি আদৌ জানি না এই র‍্যাগ গোছাতে গিয়ে এই একটা পুরি প্যাকেটের মধ্যে থেকে এইভাবে এইভাবে বের হয়েছে বলছে মা বাবা আমাকে তোরা খার করতে দিস না এখন এটা কার মুখে যাবে জানেন নো নো আমার মুখে যাবে না এটা এটা বাসি জিনিস আমারটা তো যাবে না আমি বন্ধু বাসি জিনিস আমার যাবে না কালকে দেওয়া নাই আমাকে রাইখে রেখে খাইছো তোমরা ঠিক আছে এই যে এটা প্রমাণ হচ্ছে এই যে এটা এটা এই যে দেখেন জানেন এরা ঘুমাইছে কয়টা পর্যন্ত এরা 10:30টা পর্যন্ত এরা টান না ঘুমের মধ্যে কেন এদের মুখে মধ্যে এভাবে 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 দিব তুমি ওকে দাও না ঠিক আছে ওই যে ওইটা দাও না আরে ভাই দুধ পড়ে যাচ্ছে কোথায় কোথায় দুধ পড়ে যাচ্ছে দেখছেন কি রাধাদি আজকে দুপুরে রান্না হবে কাতলা মাছের ভুনা ইয়ে ফ্রিজিং ছিল না আজকে দেখতেই তো পাচ্ছ ফ্রিজিং ছিল ভুলবা না তুমি বলবো না তাদেরকে আর তোমার ভাই এসে নাকি খাবে না 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 এটা বাসি কিন্তু ইসমাইল আমাদের বঞ্চিত করে সেই ইয়ে করছে এটা বাসি জিনিস খায় দেখি তো এই দেখেন কেমন দিচ্ছে দেখছেন বাসি জিনিস খাইছি মাছ করবো বলেন সবকিছু কাটাকাটি করা শেষ ধুবি আমি কাটি নি কেটেছে ইনি এই হচ্ছে সেই পেঁয়াজ তার কাটা মাছ ভুনার জন্য আর অলরেডি আমি চাল ধুয়ে বসিয়ে দিয়েছি এই হচ্ছে সেটা আর আনফর্চুনেটলি এই দুধটাকে আমি পুটিং করতে চেয়েছিলাম এটা সানা হয়ে গিয়েছে আর এটা তো আমি দেখিয়েছি এটা দিয়ে সামাই করবো বিকেলে আর বিকেলে আরেকটা মজার জিনিস আছে সেটা এখন আমি আপনাদের সাথে বলবো দুটা কাজ ছিল ওগুলো শেষ করে অলরেডি মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো এক সাইড হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি তো আরও আছে এগুলো বসাতে হবে আর এত তো বড় না যে সবগুলো একসাথে দিয়ে দিব ওখানে ভাত অলরেডি বরফ চলে আসছে মাছ ভাজাটা হয়ে গেলে দেন হচ্ছে ভুনার জন্য পেঁয়াজ ভাজা বসিয়ে দিব ভাত বলক চলে আসছে এটাও কিছুক্ষণ পরে ভাত হয়ে যাবে আর ওখানে আমি শালগম কাটাকাটি করছি আচ্ছা বলো দেখি গেস কর এটা কি হতে পারে এটা লাউ কদু তোমার মাছ সম্বন্ধে মাছ ভাজা হচ্ছে আর এক চলে আমি মাছ ভুনার জন্য কড়াই বসিয়েছি তো এটাও হয়ে গেলে তার শালগমটা ভাতের জন্য বসিয়ে দিই তো মাছ ভুনাটা হতে থাক যখন শালগমটা আমি ভাজি করবো আর কি তো আপনারা যারা জানেন না বাইরে খাননি তাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দিই তো ততক্ষণের জন্য বিদায়
পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে হচ্ছে টমেটো দিয়ে, মেনলি হচ্ছে টমেটো দিয়ে এটা আমি ভুনা করব। আর এই যে হচ্ছে আমার ফুল মাছ ভাজা কমপ্লিট। আর এখানে হচ্ছে আমি দিয়ে লবণ দিয়ে ফুটানো, মানে একটু গরম হওয়ার জন্য বসিয়েছি। আর শালগমের মাছ লবণ দিয়ে হচ্ছে সিদ্ধর জন্য বসাতে হবে। আর যখন গরম হয়ে আসবে তখন একটু লবণ, মানে হলুদ আর কি, লবণ তো আমি দিয়েছি, হলুদ দিতে হবে। আচ্ছা, এটা পানি গরম হয়ে গেছে। আজকে যেহেতু আমি একটা ইউনিক রান্না করছি তো ভাবলাম তাতে আপনাদের সাথেও শেয়ার করি। আচ্ছা, এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে ভাজিটা একটু কালার হবে, সেজন্য আমি এখানে অনেক ডার্ক মনে হচ্ছে বাট একদম লাইট আমি সামান্য একটু হলুদ দিয়েছি। আচ্ছা, পানি গরম। শালগম ভাজি যে সিদ্ধটা বসিয়েছিলাম তো এটা কমপ্লিট। আর কমপ্লিট কীভাবে বুঝবেন আপনারা, যখন দেখবেন যে এরকম কালার হয়ে গিয়েছে এবং পানির সাথে এটা একদম ডুবে ডুবে যাচ্ছে তখন এটা হয়ে গেছে। আর এটা কিন্তু কোনো স্মেল নেই, আমি যেটা আপনাদেরকে স্মেলটা নাওতে পারছি না, তো আপনারা যখন বাসায় করে খাবেন তখনই বুঝতে পারবেন। আর এটাকে এখন আমি পানিটাকে ছেঁকে ফেলে দিব, দেন হচ্ছে আমি ভাজিটা করব। ফেলে আমি ছাঁকনিতে ছেঁকে দিচ্ছি। মাছ ভুনা অলরেডি কমপ্লিট হতে যাচ্ছে। আমাদের সবার খাবার রেডি করতে করতে আমি আমার ছেলের খাবার রেডি করতে ভুলে গেছি, তো এখন ওর খাবারটা রেডি করবো। আর ওগুলো হতে থাকছে আমি এখানে কড়াইতে সামান্য একটু তেল দিব না। এখানে এখন দেখানোর মতো তেমন কোনো কিছুই নেই, কারণ হচ্ছে আমরা নর্মালি ভাজি যেভাবে করি ঠিক সেম প্রসেস। জাস্ট এখানে আমি ডিমটা অ্যাড করে দেবো, এই আর খেতে পারো। শেষ তো, আরো লাগবে? যাও দিতে বলো তোমাকে মাম। নেই তো যাও, নেই নেই বিকেলে যখন ঘুম থেকে উঠবো সন্ধ্যায় নাস্তা করবো, আপনাদের সাথে গল্প করবো, দুষ্টামি করবো, কথা বলবো, তো তখন আবার দেখা হচ্ছে এখনের জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে, কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছি, ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, ছেলে বেশিক্ষণ ঘুমায়নি। এই যে পাপা, হ্যালো বলো সবাইকে, হ্যালো হ্যালো বলো, হ্যালো। আচ্ছা, যাই হোক, ঘুম থেকে উঠে চিন্তা করছি যে ক্ষুধা লেগেছে, কী খাওয়া যায় কী খাওয়া যায়। তো কিছুদিন আগে, কিছুদিন বলতে দুই তিন দিন আগে হচ্ছে ছেলের পাপা একটা সেমাই নিয়ে এসেছে, ডালডার সেমাই, মানে ডালডা দিয়ে ভাজা আর কি সে সেমাইটা। তো ওইটা আজকে আর কি ট্রাই করবো, দুধ চুলায় বসাবো। সো চলেন তাহলে আপনাদেরকে নিয়ে আজকে সেমাইটা রান্না করি, অন্য সময় তো রেডি করে আপনাদেরকে দেখাই বা খাওয়ার টাইমে দেখে আজকে হচ্ছে কথা বলবো আর সেমাই রান্না করবো। আচ্ছা, দুধ অলরেডি বলক চলে এসেছে। আর আমি এখানে এলাচ দারচিনি দিয়ে দিয়েছি, চিনিটা বেশি ইউজ করবো না। তো সেমাইটা আমি কীভাবে রান্না করি, সাধারণত দুধটাকে হালকা কুসুম ঠান্ডা করে সেমাইটা ভিজাই, এতে করে কি সেমাইটা একটু মচমচ কচকচ করে, তো ওইটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি দেখি ছেলে পাপা ওইটা অনেক পছন্দ করে। আচ্ছা, এই হচ্ছে সেই সেমাই, আমি একটু খুলে খেয়ে দেখেছিলাম, ফুট দিলে লাচ্ছা সেমাই, এইটাই আজকে আমি রান্না করব। আর হ্যাঁ, আমি সেমাই হচ্ছে রান্না বাদাম দিয়ে, তো এইখানে আমি কাঠবাদাম হচ্ছে কুচি কুচি করে কেটে তারপরে সেমাইতে দিব। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে, সিরিয়াসলি আমার কাছে অনেক ভালো লাগে। আমি এখানে সেই কাঠবাদামগুলো একটু ব্ল্যান্ড করে নিয়েছি, মানে যতক্ষণ হচ্ছে আমি কেটে নিব ততক্ষণে এই গ্রাইন্ডার দিয়ে একটু গ্রাইন্ড করে নিলে হয়ে যাচ্ছে। এই বাদামটাকে আমি দিয়ে আমি বাটিতে হচ্ছে অল্প অল্প করে দুধ নিয়েছি, যেহেতু আমি সেমাইটাকে একটু
crispy răgbo, e jurna. Ar direct hotche patile, şamajet dietele hai că beşi bhije jay normal nu mi-e jay. So e jurna ar că mi e bhavei hotche. Acha, tu mi-e dhoro ami de. Amar face hotche şamaj dar aşeş. Nu cum apare bagan chiki dipo. Amar la chei ekta bata kemo jenam dhoro. E bhavei dikhe. Ar dry food gulo jodi upore chiki dea hoy tahole to মানে ডেকোরেশন বলতে অসম্ভব সুন্দর দেখা যায়। তো এখন নাস্তা করব। নাস্তা করে ভাবছি যে নাস্তা করতে যেহেতু যাব আর আজকে সারাদিন অনেক টায়ার্ড মেহমান ছিল বাসার বড় আপুছুরের আগে হচ্ছে আমার ভাবি মা আম্মু আমার মেছো পুনরা আসছিল তো দুই দিন হচ্ছে প্রচুর প্রেসার পড়ে গেছে শরীরে আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু তারপরও মানে যেহেতু লাইফ উঠা লাগবেই তো ভাবছি যে আজকে মানে এখনই আর কি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব আজকে সারাদিন কি করেছি দুষ্টামি হোক ফাইলামি হোক আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি সবাই ছিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর হ্যাঁ কমেন্টে তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি আরো ফানি ভিডিও ব্লগ বাইরে ঘুরতে যাওয়া বা মানে যেমনই আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না কেন সেগুলো যাতে সরাসরি আপনাদের ফোনে নোটিফিকেশনে চলে যায় এবং আপনারা আমার ভিডিওটা দেখে এনজয় করতে পারেন এবং কমেন্টসে জানাবেন কেমন ভিডিও আপনারা চান আমার ভিডিওটা কেমন লেগেছে তো গাইজ আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহর কাছে দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন শুভরাত্রি আল্লাহ হাফেজ